আসসালামাইকুম, আমি ম্যাগি বানাবো। এই জন্য এখানে ম্যাগি 2 প্যাকেট নিয়ে নিয়েছি, টমেটো কুচুরো নিয়েছি, 2টা ডিম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, আমি টমেটো কুচি দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি, লবণ স্বাদ মতো, একটু রং গুঁড়ো। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব ডিম দুটো, ভেঙে রাখা এগুলোকে আমি একসাথে আর একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিয়েছি পানি। পানি জাল উঠে গেছে, এবার এখানে দিয়ে দিব আমি ম্যাগি। ম্যাগিগুলো একসাথে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এবার ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এটা একসাথে এখন আমি ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। তো ম্যাগি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো। তো এটাকে আমি এখন নামিয়ে সার্ভ করে নেব। তো ম্যাগির পানিয়ে নামিয়ে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।